নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আলুর ভুজিয়া রেসিপি। এটা অসম্ভব মজার খেতে হয়, সেটা তো আমরা সবাই জানি। আমরা তো বাজার থেকে প্যাকেটের আলুর ভুজিয়া কিনে খাই, কিন্তু আজকে আমি কোনো রকম মেশিন ছাড়াই কীভাবে একদম সহজ পদ্ধতিতে বাড়িতেই তৈরি করে নেবে সেটাই আজকে দেখাবো। তাহলে চলুন দেখে নিই। এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু খোসাটা ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি। আলু আমি প্রেশার কুকারে চারটে সিটি দিয়ে রেখেছিলাম। আলুটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এবার ছোটো ছোটো টুকরো করে কেটে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল। জল দিয়ে একদম মিহি করে পেস্ট তৈরি করে নিতে হবে। এটা কিন্তু একদম মসৃণ একটা পেস্ট তৈরি হয়েছে, এর মধ্যে কোনো দানা দানা ভাব নেই। দেখুন, একদম কনডেন্স মিল্কের মতন তৈরি হয়ে গেছে। এবার এই আলুর পেস্টটা আমি বাটিতে ঢেলে দিচ্ছি। এইভাবে যদি করা হয় তাহলে কিন্তু ভুজিয়াটা বেশ সুন্দর হয়। দেখুন, এর মধ্যে এবার দিয়ে দেব আমি এক কাপ মতন বেসন। এখানে আগে আমি সামান্য বেসনটা মিশিয়ে নিচ্ছি আগে, তারপরে বাকি উপকরণগুলো মেশাবো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এমনি লবণ, যেটা রান্নায় ব্যবহার করি সেটা। আর দিয়ে দিচ্ছি সামান্য বিট নুন। দিয়ে দিলাম সামান্য গোলমরিচ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চাট মশলা। এখানে যদি চাট মশলা না থাকে আপনারা এখানে আমচুর পাউডারও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি জোয়ান সামান্য, হাতে ঘষে দিলাম। এতে করে কিন্তু দারুণ একটা টেস্ট হবে আর ফ্লেভারটাও সুন্দর হবে। আর দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি চান এর মধ্যে সামান্য হিংও দিতে পারেন, যদি হিংয়ের গন্ধটা পছন্দ হয়। আমি এখানে হিং ব্যবহার করছি না। বাকি যে বেসনটা ছিল সেটাও মিশিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে দু চামচ সাদা তেল মিশিয়ে নিয়েছিলাম, সেটা কিন্তু দেখানো হয়নি, কোনো কারণে স্কিপ হয়ে গেছে। আপনারা অবশ্যই এর মধ্যে দু চামচ সাদা তেল মিশিয়ে নেবেন। এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা জল ব্যবহার করা যাবে না। দেখুন, বাকি বেসনটুকু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করতে হবে। চামচ দিয়ে করার চাইতে হাত দিয়ে করলে কিন্তু বেশি ভালো হয়, তার জন্য আমি হাত দিয়ে করে নিচ্ছি। আর এটা কিন্তু খুব ভালো করে ফেটিয়েও নিতে হবে। দেখুন, এটা কিন্তু খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে আর টেক্সচারটা কিন্তু ঠিক এরকম হবে। এটা যেহেতু আমি একটা বোতলে তৈরি করব কোনো রকম মেশিন ছাড়াই, ওই জন্য এই মিশ্রণটা কিন্তু ঠিক এরকম হবে। এর থেকে বেশি পাতলা হলে কিন্তু আর ভুজিয়াটা তৈরি হবে না। এখানে একটা নুনের প্যাকেট নিয়ে নিলাম। এবার একটা কফি মগের মধ্যে দিয়ে এই মিশ্রণটা এবার ঢেলে দিচ্ছি। আমি যে স্টেপগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা অবশ্যই এগুলো ফলো করবেন, তাহলে দেখবেন আপনারাও বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন একদম দোকানের মতন মুচমুচে আলুর ভুজিয়া। দেখুন, নুনের প্যাকেটে আমি ঢেলে নিয়েছি। এখানে নুনের প্যাকেটের জায়গায় আপনারা দুধের প্যাকেটও নিতে পারেন বা যে কোনো শক্ত প্যাকেটের মধ্যে ঢেলে নিতে পারেন। এটা নিয়ে আমি এবার তলার দিকটা একটু কেটে নিচ্ছি। এবার জলের বোতলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। সরাসরি যদি বাটির থেকে ঢালতে যেতাম তাহলে কিন্তু বাইরে পড়ে যেত, ওই জন্যে নুনের প্যাকেটের মধ্যে ঢেলে নিচ্ছি। আমি ঢেলে তারপরে এইভাবে বোতলের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। এরকম জলের বোতল তো প্রায় সবার বাড়িতেই থাকে, আর এই জলের বোতলটা কিন্তু একদম নরম। এই নরম বোতলেই কিন্তু এগুলো বানাতে সুবিধা হবে, শক্ত বোতলে নয়। দেখুন, আর এই যে বোতলের মুখটা আমি একটা সেফটি পিন গ্যাসে গরম করে তারপরে ছিদ্র করে নিয়েছি। তারপরে এদিকে বেশ খানিকটা সাদা তেল গরম করতে বসিয়েছিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে রেখে এটা দিয়ে দিতে হবে। আর এই আলুর ভুজিয়াটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে কিন্তু ভাজা হয়ে যায়। দেখুন, এগুলো ভাজা হয়ে গেছে, কালারও চলে এসেছে। এবার এগুলো তেল থেকে তুলে টিস্যু পেপারের উপর রেখে দিলাম যাতে এক্সট্রা তেল টেনে যায়। বাকি একইভাবে একই পদ্ধতিতে এগুলো কিন্তু আলুর ভুজিয়াটা তৈরি করে নিতে হবে।
খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আর এইগুলোর মধ্যে কিন্তু আর কোনো কিছু কোনো মশলা মেশানোর দরকার নেই, যেহেতু ব্যাটারটা তৈরি করার সময় বাকি মশলা সব মিশিয়ে দেওয়া হয়েছিল, তার জন্য এখন কিন্তু কিচ্ছু দরকার নেই মেশানোর। এটা আপনারা অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করে দেখুন, ভীষণ ভালো লাগবে খেতে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।